ঢাকার আরেক মানবতার ফেরিওয়ালা আকাশ পরিবহন। টঙ্গী থেকে এয়ারপোর্ট পুরীর রামপুরা বাবুবাজার হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত এরা মানবতার ফেরি করে থাকে। আকাশের মতোই উদার মন হওয়ায় কোনো যাত্রী রাস্তায় ফেলে রেখে চলে যায় না এরা। এক যাত্রীর মতে এদের গাড়িগুলো দেখলে আপনার মনে হবে যুদ্ধে বিধ্বস্ত কোনো দেশ থেকে গাড়িগুলো আমদানি করা হয়েছে। সাধারণ যাত্রীদের কারো কারো মতে এরা অন্যান্য লোকাল বাসের চাইতেও কিছুটা ভালো সার্ভিস দিচ্ছে। তবে গুরুত্বপূর্ণ এই রোডে আকাশের গাড়ি কম থাকায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ যাত্রীগণ। আবার কারো কারো মতে এই গাড়ির ড্রাইভার ও হেল্পাররা মারাত্মক লেভেলের পিনিককে, এরা নাকি সারাদিন ওই পিনিকে থাকে। আর পিনিকের কারণে বা জ্যামের কারণে এরা মাঝে মাঝে গুলিস্তান থেকে গাড়ি ঘুরিয়ে দেয়, যার কারণে কিছু যাত্রী হয়রানির শিকার হচ্ছে। এক যাত্রীর ভাষ্য মতে এরা নিজেদের ব্যানারের আরেকটা গাড়ি দেখলে বেপরোয়াভাবে গাড়ি চালায়, তবে বাকি সময় এদের গাড়ির গতি থাকে কচ্ছপের গতির মতো এবং গাড়িতে বসেই অনেক ড্রাইভারকে নেশা করতে দেখায় কিছু যাত্রী বিরক্ত এই কোম্পানির উপর। তবে কিছু যাত্রী এই পরিবহনের প্রশংসা করতেও ভুল করেননি। একই রোডে তাঁতিবাজার পর্যন্ত অন্যান্য বাসের সার্ভিসের চাইতে আকাশ তুলনামূলক ভালো সার্ভিস দিচ্ছে। প্রকৃতপক্ষে আকাশ কেমন সার্ভিস দিচ্ছে তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। আর আকাশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, খুব শীঘ্রই যেন এই রোডে গাড়ির স্বল্পতা দূর করে যাত্রীদের ভোগান্তি কমানো হয় এবং সেই সাথে কিছু ড্রাইভার ও কিছু স্টাফ যাতে পিকনিক থেকে দূরে থাকতে পারে সেই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইল। আশা করি গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আকাশ পরিবহন যথাযথ ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশায় ঢাকার গণপরিবহন।